गिरी कैसे गिरी है? শান্তি 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 ওরকম করো না, আমি ধরে রেখেছি। হয়ে গেছে, যে দিদি খুব ভালো লাগছে দিদি, না একটু হ্যাঁ ভাবে থাকো তো, ঠান্ডা হোক ঠান্ডা হোক। সবচেয়ে এই নাকের মানে ফোটানোটা খুব কষ্ট, যে ফোটায় তারও কষ্ট, আর আমি ফোটাই সত্যি কথা বলতে আমি নিজেই কান্না করে দিই, কারণ কি সবার কষ্ট দেখলে আমার নিজেরই খুব কষ্ট লাগে গো দিদি। ঠান্ডা হোক, ঠিক হয়ে যাবে এক্ষুনি দেখো। এবার কি বলতো, যদি আমি সুচ সুচ ঠুচ দিয়ে তো আগেকার মানুষটা ফোটাতো, কিন্তু খুব ব্যথাও লাগে, পেকেও যায় জানো তো। শুধু তুমি এটা মাথায় রাখবে, 7 দিন টক আর মিষ্টি কিচ্ছু খাবে না, আর নাড়াচড়া কিচ্ছু দিও না হোমিওপ্যাথি দোকান থেকে। আর নিকা বলবা আমি নাক ফুটিয়েছি, আর নিকা নেবা, শুধু আর নিকা একটা লিকুইড দেবে, ওটা বেশি দামও না, অল্প কিছু দাম, 30-40 টাকা নেবে, ওটা তুলোতে করে এখানে বারবার থুবে থুবে দুদিকে দিয়েই দিও। হ্যাঁ দিদি, আর আজকে একটা ব্যথার ট্যাবলেট রাতে খেয়ে শুয়ে পড়বা, আর তোমার কোনো কাজ নেই, সব ঠিক হয়ে যাবে দিদি। ই সুন্দর লাগছে, পুরো মুখটা পাল্টে গেছে। দেখি একটু দেখায় দিদিকে।